হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আমি আবির চলে আসলাম নতুন একটা ব্লগে। তো এখন আমি বাড়ির কাছে রয়েছি, বাড়ি থেকে বেরোবো। বেরিয়ে তোমাদেরকে দেখাবো যে আজকে কোথায় যাচ্ছি। তো আজকে একটা স্পেশাল মানুষের সাথে দেখা, মানে আমার ভাই আর তোমাদের প্রিয় দাদা, তার সাথে দেখা করতে। তো এখান থেকে শুরু করছি, তোমরা আমার সঙ্গে থাকো আর কন্টিনিউ ব্লগ ভিডিওটা দেখতে থাকো। আশা করি খুব ভালো লাগবে আর তোমাদের ফেভারিট গেস্ট। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, আমি ফাইনালি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। তো সামনে গাড়িটা রাখা আছে, আবার গাড়িতে দেখলাম যে তেল নেই, তো পেট্রোল পাম্পে গিয়ে তেল ভরতে হবে। আর যাবো রানাঘাটে উদ্দেশ্যে। তো রানাঘাটে যাওয়ার পথে সম্পূর্ণ রাস্তা দেখাতে পারবো না, যতটা পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো কন্টিনিউ ব্লগ ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তো চলো যাওয়া যাক। তো গাইস, ফাইনালি বেরিয়ে গেছি, এখন গাড়িতে তেল ভরলাম। তো বাড়ি থেকে বেরিয়ে গেছি, এখন যাবো কোথায়? তো স্পেশাল গেস্টের সাথে দেখা করতে, আমাদের সবার প্রিয় দাদা আর আমার হচ্ছে ভাই হয়। তো তার সাথে দেখা করতে যাবো, সে যাচ্ছে মায়াপুর, তো ওখান থেকে দেখা করে নিচ্ছি, চলো যাওয়া যাক। তো গাইস, ফাইনালি চলে আসলাম রানাঘাট আস্তলা মোড়ে। তো এইখানে দাদার আসার কথা, এই আস্তলা মোড়ে এখানে এসে আমার সাথে দেখা করবে, বুঝতে পারছো? তো লোকেশন ট্যাগ পাঠাও, আমি ওখানে দাঁড়াচ্ছি তোমার জন্য। তো তো দেখা হতে চলেছে মাঞ্চু দাদার সাথে, খুবই এক্সাইটেড আমি, মানে কি আর বলবো, এ বলার ভাষা নেই। সে কাল চলো বললো না, আজকে বিন্নগর যাবো না, বিন্নগরে অন্য একদিন যাবো, তাও তোমার বাড়ি। তো আজকে তোমার সাথে দেখা করে আমি মায়াপুর যেতে হবে, যেহেতু ছটা টাইম দিয়েছি, তো মায়াপুরে যাবো। তো তোমার সাথে দেখা করে তারপরে যাচ্ছি। তো আমি চলে আসলাম তার জন্য রানাঘাট আস্তলা মোড়ে। তো এখানেই দেখা করালো, দেখাই তোমাদেরকে একটা হয় কিনা সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। এটা মাঞ্চু দাদার জন্য, বার্থডেতে দিতে পারিনি, তো তার জন্য এই যে আমি কাপ বানিয়ে রেখেছি মাঞ্চু দাদার জন্য, একটা কফি মগ। আর এটা মায়াপুরের থেকে ছবিটা তুলেছিলাম প্রায় দু বছর আগে, এখন দু বছর বাদে দিচ্ছি যেহেতু বার্থডে গেছে, দেখলাম বার্থডে পালন করেছি যেতে পারিনি। আর এই দেখো মাঞ্চু দা, আমাদের সবার প্রিয় কলকাতা ভাই মাঞ্চু দার, এই ফটো ফ্রেমটা দেবো। আজকে বিন্নগরের উপর দিয়ে যাচ্ছে মায়াপুরে, যেহেতু মিটআপ আছে। তো দেখো আর কফি মগটা কেমন হয়েছে, প্লিজ কমেন্ট করে জানিও তোমরা। ও মাঞ্চু দাদা, হ্যাপি বার্থডে মাঞ্চু দাদার সাথে আমার ছবি, প্রিয় মাঞ্চু দাদা। তো সে যাচ্ছে মায়াপুরে মিট আপ করতে, তো আমি ভাবলাম যে এখান থেকে দেখা করে নিই, যেহেতু বিন্নগরের উপর দিয়ে যাবে না, শান্তিপুর রোড ধরে যাবে। তো আমি এখানে চলে আসলাম, তো মাঞ্চু দাদার সাথে দেখা করব এবং কী কী কথাবার্তা হবে না হবে সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। তো কন্টিনিউ ব্লগ ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো খুবই হ্যাপি, মানে এরকমভাবে মাঞ্চু দাকে যতবারই ফোন করেছি, ফোন তুলেছে এবং ধরে বলেছে হ্যাঁ আমি আসছি, তুমি ওয়েট করো। তো মানে এর বলার ভাষা নেই যে এত বড় ক্রিয়েটার যে আমার ফোন রিসিভ করেছে, এটাই সব থেকে বড় কথা। আর মাঞ্চু দার সাথে অনেক দিনের সম্পর্ক, প্রায় দু বছর ধরে সম্পর্ক আছে। তো ফাইনালি আবার দু বছর বাদে দেখা হচ্ছে। এই যে রানাঘাটে যে ব্রিজের কাজ হচ্ছে সেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, তো এই পাশে বাবা লোকনাথ মন্দির রয়েছে, তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছি। তো লোকেশন ট্যাগ পাঠিয়েছি মাঞ্চু দাকে, তো দেখে তারপরে মাঞ্চু দা আমার সাথে দেখা করবে। এটাই হচ্ছে সব থেকে বড় পাওয়া যে আমার সাথে দেখা করবে, আমি দেখা করার কথা বলেছি, বললে হ্যাঁ তুমি দাঁড়াও আমি আসছি। তো খুবই ভালো লাগছে আর তোমাদেরকে দেখাবো। তো আমি তো খুবই এক্সাইটেড, কী বলবো না বলবো, তো গাইস বুঝতেই পারছো। ইস, ফাইনালি দেখো দেখা হয়ে গেল দাদার সাথে। বেরোই বেরোবে, আসো তাহলে, গাড়িটা এখানে নামাও। হ্যাঁ এখানে, এই দেখো দাদার সাথে দেখো, এখানেই দেখা। সত্যি মানে এরকমভাবে দাদার সাথে দেখা হবে আমি ভাবতে পারিনি। তো মায়াপুরে যেতাম, যা হচ্ছে না যেহেতু দোকানদারি করি। বলো কেমন আছো? খুব ভালো আছি, এটা ধরো আগে। থ্যাংক ইউ। থ্যাংক গাইস, ফাইনালি দেখো দাদার সাথে দেখা হয়ে গেল। তো খুবই ভালো লাগছে তোমার সাথে দেখা করে, কিন্তু বৃষ্টি পড়ছে, আমি যেতে পারলাম না করে ভিতর থেকে যেতে পারলাম না করে এই সাইডটা দিয়ে ভিন্নগরে বাইরে দিয়ে। তো একটু বলে দাও আবির ব্লগের কথা। একদম আবির ব্লগ, ও মানে দাদা তো সেই প্রথম দিয়ে সাপোর্ট করে আসছে। তো আজকে আমাদের মায়াপুর মিট আপ, তো অবশ্যই সবাই দেখো।
তোমার গিয়ে দেখা হচ্ছে সবার সাথে, ভালো করে সুযোগ, আমাদের লেট হয়ে গেছে একদম। ফাইনালি দাদার সাথে দেখা হয়ে গেল, দাদা ভাই ভাই আবার দেখা হবে। ফাইনালি দেখলেই যে মাঞ্চু দাদার সাথে দেখা হলো, খুবই ভালো লাগলো। তো এইভাবে যে মাঞ্চু দাদার সাথে দেখা হবে তো ধারণার বাইরে। তো আর মাঞ্চু দা কথা দিয়েছে যে রানাঘাটে ইউটিউব মিট আপ করবে, তো সেদিনও জানাবে। তো আজকে মায়াপুরে মিট আপ ছিল, তো সেখানে চলে গেল, বেশিক্ষণ দাঁড় করালাম না, যেহেতু হাই রোডের মধ্যে দাঁড়িয়ে ছিল তো বেশি দাঁড় করালাম না, যে হাই রোডের মধ্যে সামনে দেখলাম পুলিশ রয়েছে তো দাঁড় করালাম না, এর জন্যই যে এখানটা জায়গাটা জ্যাম হয়ে যেতে পারে। তো খুবই ভালো লাগলো দেখা করে, আর তোমরা কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো ভিডিওটা। যদি ভালো লাগে তো লাইক করো আর শেয়ার করে দিও, আর কলকাতা ভাই বলেই চেনে মাঞ্চু দাকে, এটা হচ্ছে ব্যাপার। অনেক আগে বীরনগরে এসেছিল, সেটাও তোমাদের দেখেছিলাম। তো আমার মায়াপুরে যাওয়া সম্ভব হচ্ছে না বলে তো আমি এখানে দাঁড়িয়ে থেকে দেখা করে নিলাম। ওকে, তো বন্ধুরা ফাইনালি চলে আসলাম রানাঘাট থেকে। তো দেখলেই যে সবার প্রিয় মাঞ্চু দার সাথে দেখা করলাম, তো দেখা করে খুবই ভালো লাগলো। তো বৃষ্টি পড়ছিল বলে তার জন্য তাড়াতাড়ি ছেড়ে দিলাম। তো সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাও, আর ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর যারা আবির ব্লগ চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আর আবির ব্লগের প্রত্যেকটা ভিডিও দেখতে থাকো। তো এইভাবে আমাকে ভালোবাসা দিতে থাকো, আশা করি তোমাদের মতো করে ভিডিও করার চেষ্টা করবো। ভাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই বলার আজকের মতো। এই পর্যন্তই, তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টাটা, বাই বাই।